আপনি শুধু এভাবে ধরে থাকেন, এটা দেখুন শুধু হেলালে হবে না, একভাবে ধরে থাকতে একভাবে ধরে থাকতে টাচ করে দিলেই পারে, বিষয়টা টাচ করা ভালো টাচ হয়ে যাবে। ফোনটা চালু কর, লাইটটা চালু করে দেন, আমি ভিডিও করে নেব। আমার একটু নিচে তলায় তো আছে, বলো উপর দিকে তুই, উপর দিকে ভেঙে গেছে, একটা জায়গা ভেঙেছে, ওইখানে দিয়ে ধাক্কা মেরেছি। এমন সালা দুটা মারলো, দুটা মেরেই কাটিটা ভাঙলো, তাহলে উপর দিকে রাখলে বেরা না না, ওই এইটাই করে মেরে মুখে এমন করছে তোর খতরনাক সাপ সত্যি, দারুণ উঠছে, বাপরে বাপরে, যার কথা বাপরে বাপ, ওজন দেখেছো সাপটার? এবার মুখটা এবার করুন, আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি, সাপটি খুবই বিষধর সাপ, এটা আমরা বাংলায় বলি গেড়ি ভাঙা, এটা হচ্ছে মনকবল পোকা, এরা বিষ ছুটতে পারে, এত পুরনো সাপ দেখা খুব মুশকিল, সাপটি খুবই পুরনো, হ্যাঁ চেহারা মানে বিরাট, সাপে কামড়ালে বাঁধবেন না, আপনি হয়তো এগিয়ে আসুন, সাপে কামড়ালে কাটবেন না, ফোনটা আট দিকে রাখুন স্যার, আর সোজা করবেন না, সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, পয়সা গুনিয়ে কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল, 100 মিনিট টাইমটা কেড়ে লাই আমাদের গুলি দেন, যে আপনি হসপিটাল গেলেন, হসপিটাল ডাক্তার বলবে টাইম সে বিশাল, এরকম মাঝে মাঝে যে সাপতে এরকম জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে, এরকম তো এই বাবা রে বাবা রে বাবা রে 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 চলে 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 রে বাপ রে, এ কেয়া হওয়া দেখাচ্ছে খেলাটা,
সে ছেড়ে দিয়ে পনেরো চব্বিশশো টাকা দিতে হবে, ওই ছবিটাও দেখাবে তুই গিয়ে পালিয়েছে এখন সাড়াটা রয়েছে রাধাকান্তপুর একটি মাই ধরা পাঙ্গে সাপটি পড়ে যায়। সাপটি খুবই বিষাদর এবং খুবই পুরনো সাপ, যেটা আমাদের মনোকবল কোবরা বলে থাকি। সাপটি লম্বা প্রায় সাড়ে পাঁচ ফুট ছ ফুটের কাছাকাছি লম্বা আছে। খুবই পুরনো সাপ, খুবই বিষাদর, এরা মানুষের পিছনে পিছনে খাবে। তপন কে থলা আনতে থলা চাই বলছে, এটা ফোনে বলে দাও না, এটা এটা দেখো ইউরিয়া থলা আমি জাহাঙ্গীর মন্ডল, বন দপ্তর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। সাপটি খুবই পুরনো সাপ এবং খুবই বিষাদর। এইটি আমাদের ঘাটাল থানা, পশ্চিম মেদিনীপুর। আমি আজকে এখানে গেলাম, এই জায়গাটার নামটা কি বলে রাধাকান্তপুর, পশ্চিম মেদিনীপুর। একটি মাছ ধরা পাঙ্গে পড়ে যায়, ধরে তো ধরো দেখা এই গুণের ছবিটা তো এই একবার এইটা জমিটা সব তোলা আছে। এরকম সবগুলোই আমাদের এখানে ঘোরাফেরা করছে। আর একটা আছে, আর একটা আছে এই জায়গাতে, মালটা কমসম বছর পাঁচেকের হবে না, অনেক বেশি, আরো বেশি, প্রায় 20 বছর। এমন ছোট হয়ে গেছে নাচটা একদম মুড়া হয়ে, এ পড়াশোনা করা সব মনে হচ্ছে। আমাদের ফোন নাম্বারটা দিন, মোটরসাইকেলে আছে আমাদের খুব অসুবিধা চাই যে
ফোনটা যদি যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে এইটা দিয়ে এলে আপনার কোনো অসুবিধা নেই। তোমার ওই রসিগঞ্জে আগে যে নেমে এইরকম ঢালাই রাস্তা, সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, ওঝা গুনিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল। দ্বিতীয় কথা হচ্ছে এখন বর্ষাকাল, ব্লিচিং পাউডার কিনে নেবেন 2 কিলো ডাস্ট প্যাকেট চুন, আর 500 ব্লিচিং আর 2 কিলো ডাস্ট চুন, চুনটা 2 কিলো, ব্লিচিংটা হচ্ছে 500 গ্রাম, 1 কিলো ডাস্ট চুনে 250 ব্লিচিং দেবেন, 15-16 লিটার জল দিয়ে গুলবে দুটো বালতি করে, হাতে লাগাবেন না, মগে করে বাড়ির চারধারে দেবেন, ঘরের মেঝেগুলো পাতলা দেবেন, আর প্রত্যেকটা বিছানের তলে ল্যাপতলি 4-5টা 6টা করে 3-4 মাস ছেঁড়া ছেঁড়া ল্যাপতলিনটা একটা বিছানের তলে দিয়ে থাকে, সাপ কখনো বিছানে প্রবেশ করবে। আর গুড়া চুন ব্লিচিংটা 1 মাসের উপরে রিয়াকশান থাকে, আর ধুলো কার্বন বাড়িতে দেবেন না, বিপদ ডেকে আনবে। ঘুরে সাপ চলে আসবে, ঘুরে সাপ লাগে, সাপ অজ্ঞানে পড়ে থাকবে, যখন যাবে নিয়ে যাবে জল টল খেতে পারবেনি, যেমন এই জলতলাটা ঘটেছে, গাড়ি তুলে আনলো না, মারা গেল। সব তোলা আছে, দেখেছো পুরো বিশেষ গোল আজকে টিভিতে তোমাদেরকে দেখাবে, আমাকে এটা ধরতে হবে ভাই, আমাকে স্যালাইন দিতে যেতে হবে, উই থাকে বেশি জঙ্গলে, লম্বা দেখেছ আপনার নাম? আমার নাম বিশ্বনাথ হাই বাবু। আপনার নাম? গৌতম বেরা। গৌতম বেরা।